হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে আমার কম্পিউটারের যে কাজগুলো আমি করে থাকি সেই কম্পিউটারের কাজের উপরে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। কিনে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে আমরা এই পাওয়ার সাপ্লাইটা নিজে নিজে আমাদের আমাদের পিসিতে আমরা এটাকে সেট আপ করতে পারি না বা লাগাইতে পারি না। দেখা যাচ্ছে আমরা দোকানে লাগাইতে হয়, তখন ওখানে আবার আমাদেরকে সার্ভিস চার্জ দিতে হয়, অনেক সময় নষ্ট হয়, ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। তারপর আমি চাইলে এই পিসি পাওয়ার সাপ্লাইটা আমরা খুব সহজে আমাদের যে পিসি আছে সেই পিসিতে আমরা লাগিয়ে নিতে পারি। চলুন তাহলে দেখি আমরা কীভাবে আমাদের পিসিতে সেই পাওয়ার সাপ্লাইটা লাগাবো। দেখেন আমার এটা একটা নতুন পাওয়ার সাপ্লাই, আমি নিজে কিনে আনছি আমার নতুন পাওয়ার সাপ্লাই, আমি এটা আমার পিসিতে সেট আপ করবো। সেটা আমার আমাদের যে পিসিতে যে পাওয়ার সাপ্লাইটা থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পিসির পাওয়ার সাপ্লাই। পিসির পাওয়ার সাপ্লাইটা আমাদেরকে প্রথমে পাওয়ার সাপ্লাইটা খুলে নিতে হবে। এখান থেকে আমাদের পাওয়ার সাপ্লাইটা খুলতে হবে। তাহলে পাওয়ার সাপ্লাইটা খুলবো কীভাবে? দেখেন পাওয়ার সাপ্লাই যে কানেক্ট থাকে সে কানেক্টটা থাকে কি, পাওয়ার সাপ্লাইয়ের প্রথমে আমাদের মাদার বোর্ডে একটা কানেক্ট থাকে। দেখেন এটা হচ্ছে মাদার বোর্ডে কানেক্ট থাকে। এই মাদার বোর্ডের কানেক্টটা আমাকে খুলতে হবে। এখানে এখানে খোলার জন্য একটা লক আছে, লকের উপর আপনি চাপ দিবেন, চাপ দিয়ে উপরের দিকে টান দিবেন, টান দেওয়ার পরে এটা খুলে যাবে। তারপরে আলাদাভাবে আরও দুইটা লক থাকে, এই লকগুলোকে আপনি এখানে চাপ দিয়ে ধরে উপরের দিকে টান দিবেন। দেখেন আমার পিসির আমি যে মাদার বোর্ডের যেগুলো ছিল সেই মাদার বোর্ডেরগুলো আমি এখান থেকে খুলে নিয়েছি। আমি মাদার বোর্ডগুলো আমি এখান থেকে খুলে নিয়েছি। তারপরে আরেকটা যেটা লাইন আপনার পাওয়ার সাপ্লাই থেকে যায় সেটা হচ্ছে যে আপনার হার্ড ডিস্কে যায়। দেখেন আরেকটা যে কেবল সেটা এই কেবলটা দেখেন আপনার হার্ড ডিস্কে একটা কেবল যায়, সেটা আমি হার্ড ডিস্কের কেবলটা খুলে নিলাম। এই পিসি দেখা যাচ্ছে যে কেবল যেটা যায় সাধারণত দুটা কেবল যায় আপনার মাদার বোর্ডে আর একটা কেবল যায় এখান থেকে হার্ড ডিস্কে। এছাড়া যদি আপনার অন্য কোনো কেবল থাকে যেমন ডিভিডি রোমে যদি থাকে বা অন্য কোনো ডিস্ক যদি থাকে সেই ডিস্কগুলোতে আপনার কেবলগুলো লাগাইতে হয়। আমি আপনাদের আমার ডিভিডি রোমের হচ্ছে এটা আর আপনার এটা হচ্ছে যে আমার হার্ড ডিস্কের কেবল আর এগুলো এই দুটা হচ্ছে আমার মাদার বোর্ডের কেবল। আমি কেবলগুলো খুলে নিলাম এখান থেকে আমার কম্পিউটার থেকে এটা আলাদা করে আমি এটা খুলে নিলাম। নেওয়ার পরে আমাকে এবার আমার যে পিসিতে যে মানে আপনার পাওয়ার সাপ্লাইটা আছে সেটা এখান থেকে খুলতে হবে। তাহলে সেটা আমি কীভাবে খুলবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা খোলার জন্য আপনাকে দেখেন এখানে আমার প্রথমে তো এখানে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা নাট এখানে লাগানো আছে। আমার প্রথমে এই সাইডটা নাট এখান থেকে খুলতে হবে। তাহলে আমরা এখান থেকে এই সাইডটা নাট খুলে নিই। দেখেন আমরা এই চারটা যে আমাদের যে পাওয়ার দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাই যে মাদার আমাদের পিসির সাথে যে অ্যাডজাস্ট করা নাটগুলো থাকে আমরা এই নাটগুলো খুলে নিচ্ছি। দেখেন আমি আমার যে পাওয়ার সাপ্লাই যে নাটগুলো ছিল সে নাটগুলো এখান থেকে আমি খুলে রাখছি। রাখার পরে আপনি এখান থেকে এখন আমার যে পাওয়ার সাপ্লাইটা আছে সেই পাওয়ার সাপ্লাইটা দেখা যাচ্ছে পিসি থেকে সম্পূর্ণ আলাদা। দেখেন আমি এখান থেকে খুলে নিচ্ছি। আপনি এখানে ধরে এখান থেকে একটু পিছন দিকে চাপ দিয়ে এটাকে একটু বাইর করে নিয়ে যাবেন। দেখেন আমার পিসি থেকে আমি আমার পাওয়ার সাপ্লাই যে পুরানো পাওয়ার সাপ্লাই নষ্ট পাওয়ার সাপ্লাইটা ছিল সেটা আমি এখান থেকে খুলে নিলাম। তাহলে আপনি চাইলে আপনি এখান থেকে এভাবে আমি যেভাবে ঠিক দেখালাম আপনাকে আপনার পিসি থেকে আপনি ওইভাবে পাওয়ার সাপ্লাইটা খুলে নেবেন। আমি এবার আমার নতুন পাওয়ার সাপ্লাই যেটা আছে সেই পাওয়ার সাপ্লাইটা আমি এখান থেকে সেট আপ করে দেবো। আমার নতুন পাওয়ার সাপ্লাইটা আমি সেট আপ করে দিচ্ছি। দেখেন আপনি প্রথমে এটাকে আপনি আপনার সেট আপ মতো বসাবেন এখানে। দেখেন আমি এখানে আমার এখানে একটা লক আছে, লকের ভিতরে ঢুকাই আপনি এদিকে চাপ দিবেন, হালকা একটু চাপ দিবেন। চাপ দিয়ে দেওয়ার পরে এটা অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। বসে যাওয়ার পরে আপনি আপনার যে এখানে পিসিতে যে নাটগুলো ছিল সে নাটগুলো এখানে ধরে রেখে এখানে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই নাটগুলো আপনি আস্তে আস্তে এই নাটগুলো লাগিয়ে দেবেন। দেখেন আমি আমার চারটা নাট এখান থেকে আমি খুলছি, আমি সেই চারটা নাট এখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন আমার নাটগুলো আমি এখান থেকে কমপ্লিট করে লাগিয়ে ফেলছি। আমার কম্পিউটার নাটগুলো লাগানো হয়ে গেছে। নাটগুলো লাগানো হয়ে যাওয়ার পর হালকা একটু টাইট দিয়ে দেবেন আপনি আপনার মতো করে। শুধু আপনার কাছে একটা টেস্টার থাকলেই আপনি এটা খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। আমি আমার পাওয়ার সাপ্লাইটাকে আমি সেট আপ করছি। করার পরে আপনি দেখেন এবার আমি আমার লাইনগুলো আবার সংযোগ দিয়ে দিব, যে লাইনগুলো যেভাবে ছিল আমার মাদার বোর্ডের সাথে লাইনগুলো যেভাবে সংযোগ ছিল আমি সেভাবে লাইনগুলো সংযোগ দিয়ে দিব। দেখেন যে এটা ছিল আমার সাধারণত আমার যে হার্ড ডিস্ক ছিল সে হার্ড ডিস্কের সাথে ছিল। আমি আমার হার্ড ডিস্কের সাথে আমার প্রথম কেবলটা লাগিয়ে দিচ্ছি। দেখেন এই যে হার্ড ডিস্কের এখানে নিচে আমি এখানে লাগিয়ে দিচ্ছি।
হার্ড ডিস্কের কেবল কীভাবে লাগাই আমি সেটা আপনাদেরকে আরেকটা ভিডিও ছিল আমার, ওই ভিডিওতে আমি দেখিয়েছি, চাইলে আপনি ওখান থেকে দেখে নিন। আমার হার্ড ডিস্কের কেবলটা লাগানো শেষ, তারপরে আমি দেখেন আমার এখানে যে বড় কেবলটা ছিল সে বড় কেবলটা মাদার বোর্ডের কেবলটা, আরেকটা হচ্ছে ছোট কেবল। আমার বড় বড় কেবলটাকে আমি আমার এখানে যেখানে ছিল আমি এখানে লাগিয়ে দেব। এখানে আপনি একদম সেট আপ করে বসাই আস্তে সাপ দিয়ে দেবেন। সাপ দিয়ে দেওয়ার পরে এটা একটা লক আছে, লকটা ওটা অটোমেটিকলি ওখানে বসে যাবে। আর দ্বিতীয় ছোট যে আমার যে কেবলটা আছে সেটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন দেখেন মোটামুটি আমার যে কেবলগুলো ছিল সে কেবলগুলো সেট আপ হয়ে গেছে। এটা যদি আপনার আপনার দেখা যাচ্ছে যে ডিভিডি রোমের সাথে যদি এটা লাগানো থাকে, ডিভিডি রোমের সাথে এটা লাগিয়ে দেবেন। আমার ডিভিডি রোমটা আমি ব্যবহার করি না, তাই আমি এটা লাগাচ্ছি না, এটা এভাবে থেকে যাক। ঠিক আছে, আমার পাওয়ার সাপ্লাইটা কমপ্লিট হয়ে গেছে, পাওয়ার সাপ্লাইটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আপনি এবার চাইলে এখানে যে এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি আপনি ইলেকট্রিসিটি কানেক্ট দিয়ে আপনি আপনার ফ্রিজটাকে রান করতে পারেন, আপনার ফ্রিজটা সুন্দর মতো চলবে। আপনি চাইলে এই সহজ জিনিসটা আপনি আপনার দোকানে না লাগিয়ে আপনি আপনার নিজের মতো করে আপনি আপনার ফ্রিজ পাওয়ার সাপ্লাইটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। বন্ধুরা খুবই সহজ জিনিস, আমরা চাইলে নিজেরা একটু চেষ্টা করলে আমরা আমাদের ফ্রিজের সেই ছোটোখাটো কাজগুলো, হয়তো মাদার বোর্ডের কাজ বা অন্য বড় কাজগুলো আমরা হয়তো করতে পারবো না, কিন্তু ছোটোখাটো কাজগুলো আমরা নিজেরা নিজেরাই করতে পারবো। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ, যদি আপনার অন্য কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।